রান্নাটা আমরা কম বেশি সবাই পেরে থাকি, তবে আজকের আমার এই রেসিপিটা পুরা বিগিনার্স এবং ব্যাচেলার ভাইয়া এবং আপুদের জন্য, যারা হোস্টেলে থাকে, মেসে থাকে, তারা প্রথম ডাল রান্নাটা কিভাবে আয়ত্তে আনবে তাদের জন্য আমার এই স্পেশাল প্লেন ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই অথই। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি একটা ব্যাচেলার স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে এই যে ডাল, এটা হচ্ছে মসুরের ডাল। কিভাবে ঝটপট এই মাত্র দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মসুরের ডাল রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা প্রসেসিংয়ে চলে যাই। ডালটাকে অনেক ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটার এরকম ঘোলা টাইপ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। এই যে আমার ডালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমার প্লেন পানি বের হয়ে চলে এসেছে। এখন আমি এই যে আধা বাটি ডালের জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটাকে এবার আমি সেদ্ধ করতে দিব। সেদ্ধ করার জন্য আমি সসপ্যানে ডালটাকে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হইতে বড় জোর 10 মিনিট লাগবে। আমি মিডিয়াম আঁচে আমার চুলার ফ্লেমটাকে রেখে দিছি, এখন আমি এটাকে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন চামচের সাহায্যে একেবারে এরকম পিষে পিষে নিব। পুরো ডালটা আমি এভাবে পিষে নিছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর ভেতরে আমি এখন পানি অ্যাড করব। এর ভেতরে আমি এখন এই যে দুই বাটি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পানি অ্যাড করতে পারেন, মানে ঝোলটা আসলে আপনারা কতটুকু চাচ্ছেন, খুব গাঢ় চাচ্ছেন নাকি একেবারেই পাতলা ডাল খাবেন, সেটা অনলি ডিপেন্ডস অন ইউ। সো সেভাবে আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দুই বাটি পানি দিয়ে দিচ্ছি। এর ভেতরে এবার আমি অ্যাড করছি এই যে লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, যেটা আমি বরাবরই বলে থাকি। আর দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, সবই 1 চা চামচ করে দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্য একটু করে চিরে নিছি মাথার কাছ থেকে। এবার এটা এক পার উতলাই গেছে, আমি এটাকে এবার নামিয়ে রাখবো পাশে। নামিয়ে এটা তেলের পরে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিব। একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের উপরে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে 1টা শুকনো ঝাল, এই যে 3টা টুকরা করে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটাকে আমি এবার লাল লাল করে ভেজে ফেলবো। পেঁয়াজটা এই পর্যায়ে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এটা ডালের ভেতরে ঢেলে দেব। আর আপনারা যদি বড় পাত্রে পেঁয়াজটাকে লাল লাল করেন তখন আপনারা সেই পেঁয়াজের মধ্যে ডালটা ঢেলে দিতে পারবেন, বাট আমি এই পেঁয়াজগুলোকে ডালের উপরে ঢেলে দিচ্ছি। ভাজা মশলাগুলোকে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে এবার এটাকে একটু বড় কোঠার জন্য রেখে দিব। 2-3 বার যখন উতলাই যাবে তখন আমি ডালটাকে নামিয়ে ফেলবো। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডাল কখনো সেদ্ধর আগে হলুদ অ্যাড করবেন না। হলুদ দিলে কিন্তু ডালটা সেদ্ধ হইতে চায় না। সব সময় ডাল সেদ্ধ করে নিয়ে তারপরে হলুদ অ্যাড করবেন। আর যে ফোড়নটা আমি লাস্টে দিছি, এটা যদি আপনারা মনে করেন যে আগে ফোড়ন দিয়ে আমি পুরো ডালটা রান্না করব, তাও হবে। সেক্ষেত্রে কিন্তু হলুদটা আপনারা রান্নার শেষে দিয়ে দিন, কোনো প্রবলেম নাই। ডালটা দুইভাবে রান্না করা যায়, আমি যেভাবে করছি সেভাবেও, আর প্রথমে ফোড়ন দিয়েও ডালটা ওর ভিতরে দিয়ে সিদ্ধ করে সেম একইভাবেই রান্না করা যায়। যেটা আপনাদের কনভেনিয়েন্ট মনে হয় সেই প্রসেসটা আপনারা অবলম্বন করবেন। আমার ডালটা এই যে অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল এই যে চমৎকার ডাল রান্নাটা, অনেক সহজে। এর থেকে সহজে মনে হয় ডাল আসলে রান্না করা আর যায় না। আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্লেন ডালটা কিভাবে রান্না করতে হয়। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা আমার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।